লক্ষ্য আছিল সন্ত্রাসবাদীর গোট, কিন্তু শিকার হল নিরীহ গয়া। এটা ভুলৰ বাবে প্ৰাণ হেৰুৱালে 85 গৰাকী নিৰীহ লোকে। উত্তৰ পশ্চিম নাইজেৰিয়াত ধৰ্মীয় সমাৱেশত সেনাৰ ড্ৰোন আক্ৰমণ, 85 জনৰ মৃত্যুৰ লগতে শিশু আৰু মহিলাসহ আহত 66 জন লোক। দেওবাৰে নিশা নাইজেৰিয়াৰ কাডুনাৰ তুদুনবিৰি গাঁৱত সংঘটিত হল এই ঘটনা। হজরত মোহাম্মদর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছিল ধর্মীয় সভা, অনুষ্ঠিত হয়েছিল ধর্মীয় সমাবেশ। নাইজেরিয়ান সেনাই সেই সমাবেশক সন্ত্রাসবাদী আর ডকাইতর গোট বলে সন্দেহ করে ড্রোনেরে আক্রমণ চলায়, কিন্তু পিছতহে গম পালে আকস্মিক আক্রমণের ভয়ঙ্কর পরিণতি। ইতিমধ্যে ড্রোন আক্রমণের ঘটনার বাবে ক্ষমা বিচারে নাইজেরিয়ার সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল তাওরিদ লাগবাজাই, লগতে আহত সকলের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করিব বলি নিশ্চিতি দিয়ে সেনায়। সেনার এই ড্রোন আক্রমণের ঘটনার তদন্তর নির্দেশ দিছে রাষ্ট্রপতি বোলা তিনবুরে। উল্লেখযোগ্য যে নাইজেরিয়াত প্রায় এনে ধরনের ভুল ড্রোন আক্রমণের ঘটনার শিকার হয়ে আছে নিরীহ লোক। নিউজ ডেস্ক, News18, অসম নর্থইস্ট। লক্ষ্য আছিল সন্ত্রাসবাদীর গোট, কিন্তু শিকার হল নিরীহ গয়া। এটা ভুলৰ বাবে প্ৰাণ হেৰুৱালে 85 গৰাকী নিরীহ লোকে। উত্তৰ পশ্চিম নাইজেৰিয়াত ধৰ্মীয় সমাৱেশত সেনাৰ ড্ৰোন আক্ৰমণ, 85 জনৰ মৃত্যুৰ লগতে শিশু আৰু মহিলাসহ আহত 66 জন লোক। দেওবাৰে নিশা নাইজেৰিয়াৰ কাডুনাৰ তুদুনবিৰি গাঁৱত সংঘটিত হল এই ঘটনা। হজরত মোহাম্মদর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছিল ধর্মীয় সভা, অনুষ্ঠিত হয়েছিল ধর্মীয় সমাবেশ। নাইজেরিয়ান সেনায় সেই সমাবেশক সন্ত্রাসবাদী আর ডকাইতর গোট বলে সন্দেহ করে ড্রোনেরে আক্রমণ চলায়, কিন্তু পিছতহে গম পালে আকস্মিক আক্রমণের ভয়ঙ্কর পরিণতি। ইতিমধ্যে ড্রোন আক্রমণের ঘটনার বাবে ক্ষমা বিচারে নাইজেরিয়ার সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল তাওরিদ লাগবাজাই, লগতে আহত সকলের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করিব বলি নিশ্চিতি দিয়ে সেনায়। সেনার এই ড্রোন আক্রমণের ঘটনার তদন্তর নির্দেশ দিছে রাষ্ট্রপতি বোলা তিনবুরে। উল্লেখযোগ্য যে নাইজেরিয়াত প্রায় এনে ধরনের ভুল ড্রোন আক্রমণের ঘটনার শিকার হয়ে আছে নিরীহ লোক। নিউজ ডেস্ক, News18, অসম নর্থ ইস্ট।